আর নেমাতের কদর বুঝে যদি তুমি আল্লাহর এই নেমাতের শুকরিয়া যদি তুমি আদায় করো আল্লাহর হাবিবের মুহাম্মাদি আইডি যদি তোমার এই 3.5 হাত দেহ নামক রাজ্যের মধ্যে যদি তুমি বাস্তবায়ন করো এই কাদামাটির কপালটা সোনার কপাল হয়ে যাবে বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد كرمنا بني آدم بني آدمের সম্মান আমি সমুন্নত করে দিয়েছি বনি আদমকে আমি সম্মানিত করেছি وحملناهم في البر والبحر জল স্থলে আকাশ পথে বিচরণের জন্য আমি এই মানুষের জন্য আমি এই মখলুকাতের জন্য এমন সুন্দর সুন্দর বিলাস বহুল বাহনের ব্যবস্থা করে দিয়েছি যা অন্য কোন মখলুকের জন্য এত আয়োজন করি নাই আল্লাহু আকবার আমার বন্ধুদের খেদমতে আরজ করতে চাই আকাশে অত্যন্ত অত্যাধুনিক সুন্দর বিলাস বহুল যে বাহনগুলো বিমানগুলো উড়ে এই বিমানগুলোতে কি ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম চড়ে নাকি একটু আওয়াজ দিয়ে বলেন বাবা আমার কথা কি বুঝতে পারেন আপনারা আকাশে যে বিমানটা উড়ে এটা কি জিব্রাইল আমিনের জন্য আল্লাহ বানাইছেন নাকি এটা কি মিকাইল ফেরেশতা চড়ে নাকি এখানে কি আল্লাহর কোন ফেরেশতা কি এই বিমানে চড়ে এখানে জিন জাতেরাও চড়ে না জিনদের জন্য এই বিমান বানানো হয় নাই গরুর জন্য মহিষের জন্য ছাগলের জন্য এই বিমান বানানো হয় নাই কথা কোন এই বিমান বানানো হয়েছে মানুষের আরামের জন্য মানুষের বিচরণের জন্য কারণ আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুতরাং চলার মধ্যেও সেই স্ট্যাটাস আমার আল্লাহ বজায় রেখেছে আল্লাহু আকবার আমার বন্ধু দেশের প্রেসিডেন্ট যদি আপনার এখানে আসেন আপনি কি তাকে রিকশা দিয়ে আনবেন কথা কয় না কেন আনবেন বিমান দিয়া যেই জায়গায় বিমান চলে না সেইখানে সর্বোচ্চ এই রোডের রাস্তার যে গাড়ি আছে সর্বোন্নত ওই গাড়ি দিয়া কথা কন ঠিক না বেটি এরপরে যেইখানে বসাইবেন বসাইবেন কি খেজুর পাতার ওই পাটি দিয়া কথা বলেন যে সম্মানিত তার সম্মানটা সব জায়গায় থাকবে ঠিক কি না বলেন বন্ধু আমার তোমাকে আমাকে রব্বুল আলামিন সম্মানিত করে বানাইলেন সমস্ত সৃষ্টি জগৎকে সমস্ত মাখলুকাতকে আমার আল্লাহ কোন শব্দের দ্বারা বানাইলেন এর দলিল হলো এর প্রমাণ হলো আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন ইন্নামা আমরুহু إذا أراد شيئا أن يقول له كن فيكون أمر الله جكون এই পৃথিবী এই জমিন যখন সৃষ্টি করার যখন ইচ্ছা পোষণ করলেন আমার আল্লাহ কোন বললেন সাথে সাথেই হয়ে গেল এই বিশাল সুবিশাল জমিন হয়ে গেল আমার আল্লাহ যখন পানি বানানোর সমুদ্র বানানোর ইচ্ছা করলেন আমার আল্লাহর কোন বলার সাথে সাথে জগতের সব সমুদ্র আর মহাসমুদ্র সৃষ্টি হয়ে গেল সুবহানাল্লাহ আমার আল্লাহ কোন বলার সাথে সাথে আকাশ তৈরি হয়ে গেল আমার আল্লাহর কোন বলার সাথে সাথে আমার আল্লাহর আরশে আজিম তৈরি হয়ে গেল গোটা মাখলুকাতকে আমার আল্লাহ কোন শব্দের দ্বারা বানাইলেন ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহু আকবার রব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন আকাশ জমিন পাহাড় পর্বত নদী সমুদ্র সমস্ত আরশে আজিম সব কিছুকে আমার আল্লাহ কোন শব্দের দ্বারা আমার আল্লাহ বানাইলেন
যেহেতু এই মানব জাতির মধ্য থেকে মানুষের সূরতে তার বন্ধু নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে ধরাধামে পাঠাবে এই জন্য এই মানুষের আকৃতিটা আমার আল্লাহর নিজ কুদরতি হাত দিয়ে বানাইলে আল্লাহু আকবার বলবেন হুজুর সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন কোন শব্দের দ্বারা বানাইলেন কোরআনুল হাকিম তার দলিল কিন্তু মানুষকে যে আমার আল্লাহ নিজ হাতে বানাইলেন তার কি দলিল আছে নাকি ও আমার বন্ধু বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ বিচার দিনের মালিক এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একখানা হাদিস নকল করেছেন ইয়াজতামিউল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাতি ফায়াকুলুনা লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা ফি মাকানিনা হাযা আমার বন্ধু অনেক লম্বা হাদিস কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন কাহার নাম ধারণ করবেন সমস্ত হাশরবাসী যখন থরথর করে কাঁপতে থাকবে সমস্ত নবী রাসূলগণ পর্যন্ত নফসি নফসি বলে কাঁদবে সমস্ত মানুষগুলো সমস্ত মুমিনেরা সেদিন একত্রিত হয়ে অনেক বড় লম্বা হাদিস বোঝার জন্য আমি বলছি আমার বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে সমস্ত উম্মতেরা সমস্ত মুমিনেরা একত্রিত হয়ে সেদিন বলবেন ও মুমিনেরা ও হাশরবাসীরা কি অবস্থা হবে আমাদের আজকে আমার আল্লাহ কাহার নাম ধারণ করেছেন আমাদের বাঁচার তো কোনো উপায় নাই চলো আমরা সবাই মিলে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যাই সবাই মিলে সিদ্ধান্ত করলেন সকলে মিলে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গেলেন গিয়ে বললেন ইয়া আদম আনতা আবুন নাস خلقك الله بيده واسجد لك ملائكته اوغو আদম আমাদের আদি পিতা আপনি হলেন আনতা আবুল বাশার সমস্ত মানুষের বাবা পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে সবার পিতা হলেন আপনি خلقك الله بيده আমার আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে আপনার এই অবয়বটা তৈরি করেছে আল্লাহু আকবার সুতরাং বন্ধু আমার হাদিসের বাকি অংশ মালিক যদি দয়া করে তাহলে আলোচনার শেষের দিকে বলবো আমার যতটুকুন বলার যতটুকুন দলিল পেশ করার উদ্দেশ্য খলাকাকাল্লাহু বিয়াদিহি আমার আল্লাহ আপনাকে নিজ হাত দিয়ে বানাইছেন আমার আল্লাহ জিন জাতিকে হাত দিয়ে বানান নাই আমার আল্লাহ ফেরেশতাকে হাত দিয়ে বানান নাই আমার আল্লাহর আরশ আজিমটা আমার আল্লাহ কুদরতি হাতে বানান নাই তুমি আমি মানুষ এই মানুষের মধ্য থেকেই বন্ধু নবীর আগমন ঘটবে এই জন্যই আমার আল্লাহ এই দেহটাকে মাটির দেহটাকে কুদরতি হাত দিয়ে বানাইছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুতরাং বন্ধু আমার ولقد كرمنا بني آدم আমি বনি আদমকে সম্মানিত করেছি তোমার আমার সম্মানিত হওয়ার কি বৈশিষ্ট্য কি যোগ্যতা কি গুণ আর কি যোগ ক্রেডিট তোমার আমার আছে সারা দিন অন্যায় অপকর্মের শেষ নাই কথা কোন ঠিক নেবে ঠিক অন্যায় অপকর্মের শেষ নাই গুনাহের কোনো শেষ নাই গুনাহের অন্ত নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফজরের সময় নামাজ পড়তে হবে ফজরের নামাজের সময় কতক মুসলমান ঘুমায়া থাকে নামাজ পড়ে না আছে না নাই ও আমার বন্ধু দিনের মধ্যে হাজার অন্যায় অপরাধ করি জীবনে কত অন্যায় অপরাধ করার পরেও আমার আল্লাহ তোমাকে আমাকে কেন শ্রেষ্ঠ বানাইলেন আমার বন্ধু শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি দৈহিক অভাবের দিক থেকে শক্তির দিক থেকে যদি নির্বাচন করা হতো
তোমার আমার চাইতে শক্তিশালী প্রাণী খোদার জমিনে আছে না নাই একটু আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই আমার বন্ধু শক্তি আর দৈহিক অভাবের দিক থেকে যদি শ্রেষ্ঠত্ব প্রমাণিত হতো তাহলে তোমার আমার চাইতে একটা হাতি ছোট না বড় শক্তি বেশি না কম আমার বন্ধু এই বিশাল দেহের অধিকারী একটা হাতি রব্বুল আলামিন তোমার আমার মতো ছোট্ট একটা মানুষের অধীনস্থ করে দিয়েছেন আল্লাহু আকবার ছোট্ট একটা মাহুত হাতির পিঠে বসে হাতিটাকে যেদিকে যাওয়ার জন্য নির্দেশ দেয় ওই হাতিটা সেই দিকে যায় ছোট্ট মানুষটার কথা ছোট্ট মানুষটার ওয়ার্ডার সে ফলো করে কোন সুবহানাল্লাহ বন্ধু আমার ছোট্ট একটা মানুষ তুমি ছোট্ট একটা কুঠার নিয়ে এখন আধুনিক যুগ করাত নিয়ে মেশিনের মাধ্যমে বিশাল বড় এক গাছ এক করাত দিয়ে মেশিনের মাধ্যমে কারেন্টের মাধ্যমে দুই মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে বিশাল গাছটাকে তুমি কেটে ধরাশায়ী করে দাও মানুষ দেয় কি দেয় না ওই গাছ যদি বলতো খবরদার আদম সন্তান যদি ফাজলামি করো ডালা দিয়ে একটা আছাড় দিব তো তোমার রূহ আসমানে চলে যাবে কথা কন না কেন বিশাল বড় গাছ ডালা দিয়ে যদি একটা বাড়ি দেয় আপনার আমার মতো সলিমদ্দি আর কলিমদ্দি দুই চার দশ বিশ পঞ্চাশ একশোতে কোনো কাজে লাগবে ছোট্ট একটা মানুষ গাছটা কেটে সহায় দেয় বিশাল আকৃতির দেহের সেই হাতি যা মানুষের কথায় চলে সমস্ত দুনিয়ার সব মাখলুক আমার আল্লাহ তোমার আমার গোলাম বানায় দিয়েছে যোগ্যতা তো তোমার নয় বাহাদুরি তো তোমার নয় আমার আল্লাহ বন্ধু নবীকে বাহাদুর বানায় দিয়েছেন ওই বন্ধু নবীর বাহাদুর নবীর উম্মত বানায় দিয়েছেন যার কারণে আমার আল্লাহ গোটা জগৎকে তোমার খাদেম বানায় দিয়েছে وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار আমার বন্ধু তাম জগতের সব মাখলুককে আল্লাহ তোমার আমার গোলাম বানায় দিলেন রব্বুল আলামিনের ঘোষণা ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমরা দাইবাইন আকাশে সূর্য আসে সূর্য যায় চন্দ্র আসে চন্দ্র যায় সূর্য আসে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে সমুদ্রে জোয়ার হয় আবার ভাটি হয় ও আমার বন্ধু এই মহাসমুদ্র এই আকাশ আর এই জমিন এই চন্দ্র আর এই সূর্য এই দিন এবং রাত সব কিছু আমার আল্লাহ তোমার আমার গোলাম বানায় দিয়েছে বন্ধু আমার রাতের অন্ধকার যদি না আসতো আরামের ঘুমে নিমজ্জিত হওয়া কি সম্ভব হতো নি একটু আওয়াজ দিয়ে বলতে হবে ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা দিনকে বানায় দিলেন রব্বুল আলামিন তোমার আমার জন্য জীবিকা অর্জন করার জন্য তোমার আমার জীবিকা অর্জনের জন্য দিনের আলো উদ্ভাসিত করে দিলেন আবার সারা দিন মাঠে ঘাটে কষ্ট ক্লেশের পর তোমার ক্লান্ত শ্রান্ত দেহটা নিয়ে যখন তুমি বাড়ি ফিরবে দিনের মতোই যদি এরকম আলো থাকতো সব মানুষ যদি তার কর্মব্যস্ত অবস্থায় যদি থাকতো
তাহলে তুমি আরামের নিদ্রায় নিমজ্জিত হতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকার দিয়া তোমার গভীর ঘুমের ব্যবস্থা করে দিয়েছে وجعلنا الليل لباسا أي قطعا لأعمال